Allah Nabi Farman silman qata'aka wa'fu amman zalamaka wa ahsin ila man asa'a ilaik. Bonna tumi manush hoya dao. Allah Nabi Farman manush hoyar tips tumake ami diye dilam. Koyekta gun tumar moddhe orjon koro tumi manush hoya jaiba. Ek number silman qata'aka झगड़ा विवाद सब किछु बाद दिया दिबा जार साथे तुम्हार दुश्मनी तार साथे तुम मिल्ला जाओ एकटा मानुष तुम्हाके देखते पारे ना तार साथे तुम्हार बंधुत्व नाई दुश्मनी आछे तार साथे तुम मिलार चेष्टा करो केनो ना तुम्हार बंधु तार साथे मिलार कोनो दरकार होबे ना से एमनितेई बंधु आछे वाफ अम्मन ज़लमक জুলুম যদি কেউ তোমাকে করে থাকে তোমার প্রতি কেউ যদি অন্যায় করে থাকে তুমি তাকে maaf করে দাও কারণ maaf যদি না করো তাহলে তুমি পারলে সমপরিমাণ তুমি প্রতিশোধ দিতে পারো অসুবিধা নাই তোমাকে একটা কিল মারলো খুশি মারলো সমপরিমাণ কিল খুশি দেওয়ার অধিকার তোমার আছে তবে তুমি কেমনে এই হিসাব করতে পারবা কি পরিমাণ কিল সে দিল যদি তোমার একটা কিল খুশি তার চাইতে বেশি হয়ে যায় তখন তুমি আল্লাহর আদালতে দাঁড়ায় যাওয়া লাগবে তার চাইতে তুমি মানুষ হয়ে দাও এই মানুষটাকে তুমি আল্লাহর ওয়াস্তে maaf করে দিও তিন নম্বরে বলতেছে ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা যে তোমার বিরাট একটা ক্ষতি করে দিল তারে তুমি একটা উপকার করে দিবা মানুষ হওয়ার মতো এমন একটা গুণ তোমার মধ্যে চলে আসবে মনুষ্যত্বের মধ্যে এই সব কিছু পড়ে এই একটা কথা তোমার মধ্যে যদি মনুষ্যত্ব চলে আসে তোমার মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে তুমি যদি আল্লাহকে আপন বানায় নিতে পারো তাহলে সত্যিকারের তুমি মানুষ হয়ে দাও তুমি আল্লাহর কাছে দামি হয়ে দাও আর যদি আল্লাহকে আপন বানাইতে না পারো তাহলে তুমি কষ্টিন কালও মানুষ হইতে পারো না হুয়াল হাবিবুল্লাযী ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মধ্যনগর দারুল উলুম মাদ্রাসা ও ইতিমখানা জামিয়া ইসলামিয়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বহুত মুবারক মাহফিলের জনাব সভাপতি হযরতুল আল্লাম আল্লামা মুফতি রশিদ আহমদ সাহেব দামত বরকাতুহুম ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা বন্ধুবর হযরত মাওলানা আজিজুল ইসলাম জালালী সাহেব দামত বরকাতুহুম মুআজ্জাজ ও মুহতারাম দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম বরাদরান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দয়ার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এক মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দিলেন আল্লাহর শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আমরা খুশি না বেজার আজকের এই মাহফিল এটা তখনই খুশির কারণ হবে যখন মাহফিলের আদব রক্ষা করা হবে কারণ মাহফিলের মধ্যে যা কিছু বলা হয় বক্তা নিজের ইচ্ছাতে বলে না আল্লাহর রহমতে বলে ঠিক কিনা বলে আর রহমত বরকত তখন হবে যখন মনোযোগ থাকবে ইখলাস থাকবে মন দিয়ে কথা বলতে হবে মন দিয়ে কথা শুনতে হবে পাশে একটা বাজার জমায়ে দেওয়া হয়েছে যেখানে বাচ্চারা আওয়াজ করে মুফতি আমির হোসেন সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি এই বাজারের আওয়াজটাকে বন্ধ করে
আর আশেপাশে মুরব্বীরা যারা আছেন আপনারাও নিজেরা শব্দ না করে আওয়াজটাকে বন্ধ না করলে আজকের এই মাহফিলের বরকত লাভ করতে পারবো না খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো আসলে আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ বলতে পারেন যে সবাই এই কথা বলে আজকে সারা দিন আমাদের পান্থশালা মাদ্রাসার হিসাব বিকাশ নিয়ে বসে 10টার পর থেকে নিয়া মাগরিবের আজান পর্যন্ত হিসাব বিকাশের কাজ করছে আর হিসাব নিকাশের বিষয়টা তো বুঝেন যোগ বিয়োগ পূরণ ভাগ আবার যদি ভাউচারগুলি একটা আরেকটার সাথে মেলানো কয়বার যে কাটতে হইছে ভাউচার নিয়ে আসতেছে এটার মধ্যে ভুল হয়ে যাইতেছে বলতেছে যে না এটা এইভাবে সংশোধন করেন ওইভাবে করেন ওইভাবে করেন মাঝখানে শুধু খানা আর নামাজ আর এই কারণে বুঝতেছেন যে মাথার যন্ত্রণাই আসলে করতেছে তথাপি আজকের এই মাদ্রাসার মাহফিলের মধ্যে আমাকে আসতেই হবে কারণ ইতিমধ্যেই আমরা লক্ষ্য করতেছি এই মাদ্রাসা এই গ্রামের মধ্যে মোটামুটি একটা নতুনভাবে এই প্রতিষ্ঠানটা কেমন যেন আগের প্রতিষ্ঠানটাকেই আমরা নতুন আঙ্গিকে শুরু করতেছি তার মধ্যে ফলাফল ইতিমধ্যেই সন্তোষজনক হইতে শুরু করেছে এমন একটা মাদ্রাসার সভার মধ্যে আমরা আসব না এটা হইতে পারে না এই কারণে আমি আসছি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কয়েকটা কথা বলব আজকের প্রধান আকর্ষণ প্রধান বক্তা হযরত মাওলানা আজিজুল ইসলাম জালালী সাহেব আসছেন খুব চমৎকার আলোচনা করেন আগেও আমাদের গ্রামে আসছে আর হযরত মাওলানা মুফতি ওলিউর রহমান বর্ণবী সাহেব উনি তো আসলে দোয়া করবেন আর বয়ানটা পুরোপুরি জালালী সাহেব করবেন জালালী সাহেবের বয়ান শোনা লাগবে ঠিক কিনা বলেন সবাই রাজি তো ইনশাআল্লাহ মজবুত হইয়া বসতে হবে ওযু স্ট্যান্ডার দরকার লাগলে আগেই শেষ কইরা একবারে ফারেগ হইয়া বসবে আজকে আমি আপনাদের সামনে সূরা 3 এর চতুর্থ নম্বর আয়াত 4 নম্বর আয়াত তেলাওয়াত করছি যেখানের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়া বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শুধু সুন্দর না দয়া মায়া রহমত বরকত নিয়া আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন বলেন যে আল্লাহর মখলুক যা আছে তার মধ্যে মানুষের চাইতে সুন্দর আর কিছু নেই এমন বলতে পারেন মানুষের মধ্যে সুন্দর আর কিছু নাই এটা কেমন করে হইলো আমরা তো দেখতেছি এখানেই দেখতেছি অনেক মানুষ সুন্দর অনেক মানুষ কালো কারো নাক উঁচা কারো নাক বুচা কেউ কানে শুনে কেউ কানে শুনে না কেউ চোখে দেখে কেউ চোখে দেখে না কেউ কথা বলতে পারে কেউ কথা বলতে পারে না কেউ উঁচা কেউ খাটো ব্যবধান আছে না নাই কিন্তু আল্লাহ বলতেছেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর বানাইছি এই কথাটা কেমন করে সত্য এর বিস্তারিত আলোচনা আমি এখন করতে পারবো না তবে সম্মক একটা ধারণা দিব সংক্ষিপ্তভাবে একটা মোটামুটি ধারণা আপনাদের সামনে দিতে পারি কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে ছয় ভাগ অথবা সাত ভাগ করছে আল্লাহর মখলুকের মধ্যে যত সৌন্দর্য আছে এগুলিকে ছয় ভাগ অথবা সাত ভাগ করার পরে আল্লাহ তাআলা এক এক প্রকারের সৌন্দর্য আল্লাহর এক একটা মখলুককে দিয়েছে এক প্রকারের সৌন্দর্য লতাফত এটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে দান করেছে এক প্রকারের সৌন্দর্য যার নাম মালাহাত এই সৌন্দর্য আল্লাহ তাআলা জান্নাতের হুরকে দান করেছে
এক প্রকারের সৌন্দর্য জিয়া এটা সূর্যকে দান করেছেন এক প্রকারের সৌন্দর্য যার নাম নূর এটা আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে দান করেছেন এক প্রকারের সৌন্দর্য জুলমত রাতের অন্ধকারকে দান করেছেন এক প্রকারের সৌন্দর্য রিক্তত দিক্তত এগুলি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে দান করেছেন অন্ধকার কালো অন্ধকার হওয়া এটাও একটা সুন্দর দেখবেন আমাবস্যার রাত্রিতে যেখানে কোনো আলো নাই যেখানে শুধু তারাগুলি মিটি মিটি করে জ্বলে তখন যদি জোনাকিও জ্বলে তাহলে সেই রাত্রিটা কত সুন্দর লাগে ঠিক কি না বলে এটাও একটা সৌন্দর্য রাতের সৌন্দর্য অন্ধকার ঠিক তেমনি ভাবে আল্লাহর মখলুক আল্লাহ বলেন সমস্ত সুন্দর আমি একসাথে আশরাফুল মখলুক মানব জাতিকে দান করছি মানুষের মধ্যে কিছু মানুষ আছে একদম সূর্যের আলোর মতো আছে না নাই মানুষের মধ্যে আবার আছে একটু মাদা যেমন আমাদের হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ ভারতবর্ষ এরা একদম ধবধবা সাদা থাকে না আরবদের মতো সাদা থাকে না বরং এই সৌন্দর্যের মধ্যে চাঁদের কিছুটা আলোক ছটা পাওয়া যায় আবার মানুষের মধ্যেই আছে রাতের অন্ধকার কালো এই গুণ মানুষের মধ্যেই আছে আছে না নাই আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ভাই মুসলমানো চারবার আমার আল্লাহ কসম খায়া বলেন তিনের শপথ নিলাম যাইতুনের শপথ নিলাম সিনাই উপত্যকায় অবস্থিত তোর পর্বতের শপথ নিলাম মক্কা নগরের নামে শপথ নিয়ে আমি আল্লাহ একটা কথা বলি শুনু লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষকে আমি সুন্দর বানাই ফেলেছি কারণ জান্নাত যেই সৌন্দর্য পাইছে চন্দ্র সেই সৌন্দর্য পাইল না চন্দ্রের সৌন্দর্য সূর্য পাইল না হুরের সৌন্দর্য জান্নাতকে দেওয়া হয় না বাতাসের সৌন্দর্য রাতের অন্ধকারকে দেওয়া হয় না বরং সকলে একটা একটা সৌন্দর্য নিয়ে সন্তুষ্ট থাকি পক্ষান্তরে আমার আল্লাহ বলেন মানব জাতি কি আমি সব ধরনের সৌন্দর্য দিয়া মানব জাতিকে সমৃদ্ধশালী করে দিলাম বলি সুবহানাল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষকে আমি সবচাইতে সুন্দর বানাইলাম এবার মানুষ সবচাইতে সুন্দর হয়ে গেছি আমার আল্লাহ বলেন সুন্দর থাকবে রূপ থাকবে রূপ থাকলেই দামি হয় না বরং এই রূপের মানুষটার মধ্যে যখন গুণ চলে আসে তখন সেই মানুষটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রূপের মখলুককে আমি আল্লাহ দামি বানায় দেই বলি সুবহানাল্লাহ এখন এক নম্বরে বুঝলাম মানুষ রূপ পাইছে মানুষ সবচেয়ে সুন্দর এখন এই মানুষের মধ্যে গুণ যদি থাকে তখন আল্লাহ বলেন আমি দাম বাড়াই দিছি আর গুণ না থাকলে এই মানুষটা এই মানুষটার কোনো দাম নাই এত সুন্দর মানুষ তার মধ্যে যদি গুণ চলে আসে নূরের তৈরি ফেরেশতার চাইতে দামি হয়ে যাবে আর এই মানুষটাই তার মধ্যে যদি কোনো ধরনের গুণ না থাকে ওই জঙ্গলের কুকুর বিড়াল তার চাইতেও আরো নিকৃষ্ট হয়ে যায় ঠিক কিনা বলে মানুষের মধ্যে গুণ লাগবে গুণের কারণে একজন মানুষ দামি হইবে প্রশ্ন হইতেছে কোন গুণের দ্বারা মানুষ দামি হয়ে যাইবে মানুষের মধ্যে যেই গুণ মখলুকের মধ্যেও গুণ থাকে
কিন্তু এমন কোন গুণ লাগে যেই গুণের কারণে আল্লাহ দামি বানায় দেন যদি বলা হয় দৃষ্টি শক্তি চোখে মানুষ দেখতেছে দেখার ক্ষমতা শুধুমাত্র মানুষের মধ্যে আছে এমনটা নয় বরং দেখার ক্ষমতা আল্লাহর সমস্ত মখলুকের মধ্যেই আছে আছে না নাই তাহলে মানুষে দেখে অন্য মখলুকে দেখে তাহলে এমন কোন গুণ তো তার মধ্যে পাওয়া গেল না যার কারণে দাম বাড়বে ঠিক কিনা বলেন বরং মানুষের যদি এই একটা গুণের চিন্তা করা হয় তাহলে দেখার শক্তিটা আল্লাহ অন্য মখলুককেও দিবেন বরং বেশি দিবেন কারণ মানুষ দেখে কোথায় দেখে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নির্দিষ্ট একটা সকের মধ্যে মানুষ দেখে এর বাইরে পারে না আচ্ছা কোন তো দেখি এই যে এখন রাত্র অন্ধকার এই অন্ধকারের মধ্যে বাতি নিভায়া দিলে একজন আরেকজনের মানুষ দেখবে তাহলে বোঝা গেল মানুষ অন্ধকারে দেখতে পারে না মানুষ দিনের বেলায় পান্তশালা ঘাটের মধ্যে দেখবেন বড় একটা বাইখানে ওই সামনের দিকে একটা টাওয়ার আছে না কালীপুরের এখানে এই টাওয়ারের উপরে গিয়ে একজন দাঁড়াইলো দাঁড়ায় আসে রায়পুরে দেখতে পারবে কথা কই না দেখবে রায়পুরেই দেখতে পারবে না কয় কিলো আর 3 3.5 কিলো তাহলে বোঝা গেল মানুষ অনেক দূরে দেখে না এলাকার মধ্যে অনেক মুরব্বি আছেন যারা কুরআন শরীফ পড়তে গিয়া পত্রিকা পড়তে গিয়া আবার এমনি এমনি কাছে নিয়ে দেখেন একটু দূরে নিয়ে দেখেন এমন করে দেখেন দেখছেন দেখছেন না অনেকে আছে একটা পত্রিকা এই একটা মনে করেন হ্যান্ডবিল এই হ্যান্ডবিলটা দিলে আমরা তো এইভাবে পড়ি কিন্তু কিছু মুরব্বি এমন আছেন যারা এমন পিছনের দিকে নিয়ে দেখে কেন কেন কারণ উনি কাছে আনলে দেখেন না একটু দূরে নিলে দেখেন ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল মানুষ অনেক দূরেও দেখে না অনেক কাছেও দেখে না মানুষ বেশি আলো একেবারে রৌদ্রের আলোর মধ্যে সাংঘাতিক আলো ঝলমল যদি বেশি করে তখনও যেমন দেখে না বেশি আলোতেও দেখে না বেশি অন্ধকারেও দেখে না মানুষ আড়ালেও দেখে না দেখে নাকি দেখে না তাহলে দেখার যে ক্ষমতা এর দ্বারা মানুষের দাম বাড়ে নাই বাড়তো যদি তাহলে শকুনের দাম বাড়ত শকুন উপর থেকে দেখে নাকি দেখে না জীব বিজ্ঞানী তারা এক পর্যায়ে বলতেছেন 1000 মাইল উপর থেকে 1000 মাইল উপর থেকে একটা শকুন নিচের জমিনের মধ্যে কোথায় কোন জায়গার মধ্যে একটা একটা মরা গরু পড়ে আছে সেটা দেখতে পারি বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন শকুনকে এমন ক্ষমতা দিলেন যা অনেক দূর থেকে দেখতে পারে মানুষ দেখতে পারে না হুদহুদ নামক একটা পাখি আছে যেই পাখির ঘটনা আমরা সুলাইমান আলাইহিস সালামের ঘটনার মধ্যে শুনেছি হুদহুদ কেমন পাখি মাটির নিচে কি আছে সামান্য তাকায় দেখতে পারে ঠিক না বে ঠিক মাটির নিচে কত ফুট নিচে পানি আছে যে সেটা যেমন দেখে মাটির নিচে কোথায় স্বর্ণের খনি আছে সেটাও দেখতে পারি রূপার খনি কোথায় আছে দেখতে পারি আড়ালের মধ্যে যা দেখতে পারলো না হুদহুদ সেই মাটির আড়ালের ভিতরে কি আছে দেখতে পারি মানুষ যে অন্ধকারের মধ্যে দেখতে পারলো না শিয়াল সেই অন্ধকারের মধ্যেই দেখতে পারে কুকুর বিড়াল অন্ধকারে দেখতে পারে ঠিক না ঠিক তাহলে বোঝা গেল যদি দৃষ্টি শক্তির কারণে দাম বাড়ত এই একটা গুণের কারণে দাম বাড়লে মানুষের মর্যাদা বাড়ত না বরং তার আগে আগে আল্লাহর এমন অনেক মখলুক রয়েছে যেই মখলুকের মর্যাদা বৃদ্ধি পায় তাহলে এর দ্বারা আমরা মানুষের মর্যাদা হইতে পারে না ঠিক কিনা বলেন কানে শোনার একটা ক্ষমতা আছে ঠিক কিনা বলেন নাকে গ্রাম নেওয়ার একটা ক্ষমতা আছে মানুষের মধ্যে আছে অন্য মখলুকের মধ্যে নাই আছে
শ্রবণ শক্তি আছে, গ্রাণ শক্তি আছে। আল্লাহর একটা মখলুকের নাম পিপিলিকা, সেই পিপিলিকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন গ্রাণ শক্তি দিয়ে দিবেন, মানুষ তো যেই জিনিসের মধ্যে গ্রাণ আছে সেই জিনিসটার গন্ধ নিতে পারি। আর পিপিলিকা কি আল্লাহ এমন গ্রাণ শক্তি দান করেছেন, সামান্য কয়েকটা দানা চিনির দানাকে মাটির মধ্যে রেখে দিবেন, গর্তের ভিতর থেকে সেই গ্রাণ নিতে নিতে সেই চিনির কাছে চলে আসে। এটা কি গ্রাণ পাইবে? পাওয়া যায় না। কিন্তু এই গ্রাণ শক্তিটা এটা পিপিলিকা পায় নাকি পায় না? পিপিলিকা পাইতেছে। তাহলে বোঝা গেল গ্রাণ শক্তির দ্বারা মানুষের দাম বাড়ে নাই, ঠিক না? ঠিক। মানুষ তুমি মনে করতে পারো তুমি একজন বিজ্ঞানী, বিজ্ঞানী যদি হয়া দাও, ইঞ্জিনিয়ার যদি হয়া দাও, তাহলে তোমার আগে জঙ্গলের অনেক পশু পাখি আল্লাহর মখলুক বিজ্ঞানী হয়া দেয়, ও তোমার আগে বাবুই পাখি অনেক বড় একজন ইঞ্জিনিয়ার হয়ে দেবে। বাবুই পাখি যে কিনা এত সুন্দর একটা গাছ বানাইল, গাছের মধ্যে ঘর বানাইল, আবার পরিকল্পনা মাফিক সুন্দর একটা ঘর বানাইল, যে ঘরের মধ্যে একটা ড্রয়িং রুমের ব্যবস্থা করছে, ভিতরের মধ্যে থাকার আরেকটা রসিকরের ব্যবস্থা করে দিছে, থাকার ঘরের ব্যবস্থা করছে, আবার বাহিরেই একটা ছোট্ট একটা কঞ্চির মতো একটা কিছুকে এমন করে লাগাই দিছি যেন বিকাল বেলা টুনা টুনি বাবুই পাখি তার বিবির সাথে যেন বসে বসে গল্প করতে পারে, ঝুল খাইতে পারে। এত সুন্দর পরিকল্পিত, এত সুন্দর বাবুই পাখি একটা বাড়ি নির্মাণ করলো, পৃথিবীতে এমন কোনো একজন নির্মাণ প্রকৌশলী খুঁজে পাওয়া যাবে না যেই মানুষটা বাবুই পাখির মতো এত সুন্দর প্ল্যান মোয়াফেক, এত সুন্দর আর্কিটেকচার খুঁজে পাইবা না যে কিনা বাবুই পাখির মতো এত সুন্দর আর্কিটেকচার হয়ে যায়। বোঝা গেল যদি তুমি ইঞ্জিনিয়ারিং বিদ্যার মাধ্যমে দামি হইতা, তাহলে তোমার আগে বাবুই পাখি অনেক আগে দামি হইয়া যায়। রাজনীতি মানুষের মধ্যে আছে, তার চাইতে আগে বড় রাজনীতি পাওয়া যায় হাসের মধ্যে। লম্বা আলোচনা করতে চাই না, হাসের মধ্যেও রাজনীতি পাওয়া যায়। মানুষ রাজনীতির মধ্যে নেতার অনুসরণ করে, দেখবেন হাসের পাল সামনের, যে হাসের পাল সামনে যে হাসটা আছে তার পিছনে পিছনে দৌড়াই, মাঝখান দিয়ে আপনি যদি তার মধ্যে বেত নিয়ে বাড়ি শুরু করে দিবেন, যদি আপনার নৌকার বৈঠা দিয়া বাড়ি দিতে শুরু করেন, আশপাশ দিয়া একটু দূর দিয়া বারবার সামনে আপনার বাইর খাওয়ার পরও তার নেতা যে হাঁস আছে তার পিছনে পিছনে যায়। কিন্তু বর্তমানে আমরা তো নেতার পিছনে দৌড়াইতে গিয়া যদি মার খাওয়া লাগে, এই নেতার পিছনে যাই না, হাঁস জীবন উৎসর্গ করে দিবে নেতার জন্য। রাজনীতি হাঁসের মধ্যে এমন আছে। এইভাবে যদি বলতে থাকি অনেক বলা যাবে, অনেক বলার আছে, এখন সময় অল্প, বলা যাবে না। কিন্তু আমার আল্লাহ বলেন একদিকে, আমার আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এক নম্বরে মানুষকে সবচাইতে সুন্দর বানাইলাম, রূপের বিবেচনায় মানুষ বড় সুন্দর, আর তার মধ্যে যদি গুণ চলে আসে তার সৌন্দর্য রক্ষা হয়, তার মর্যাদা অটুট থাকে, তার মধ্যে যদি গুণ না থাকে তাহলে সে দামি হইতে পারে না। এখন প্রশ্ন হইতেছে এই গুণটা খুঁজে বের করতে হইবে, যেই গুণের কারণে একজন মানুষ দামি হয়ে গেছে সেটা কি? আল্লাহ বলতেছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমার আল্লাহ বলেন বনি আদম কি আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন সম্মানিত করলাম, আমি কিছু কিছু গুণের মাধ্যমে তাকে আমি সম্মানিত করলাম, যেই গুণের মাধ্যমে সম্মানিত করলাম তা আর কিছু নয়, তা হইতেছে মানুষের মধ্যে মানুষ মানবীয় গুণ লাগবে। মানুষের মধ্যে যদি পশুর গুণ চলে আসে, যত সুন্দর হোক না কেন সে কোনোদিন দামি হয় না। তাহলে একটা জিনিস লাগবে, তার নাম
মনুষ্যত্ব ঠিক কিনা বলে যার মধ্যে মনুষ্যত্ব আছে সে দামি হয়ে যায় যার মধ্যে মনুষ্যত্ব থাকে না তাই সে কোনো তার মধ্যে কোনো দাম নাই মনুষ্যত্বের প্রতীক মানবতার মুক্তির সনদ নিয়া মনুষ্যত্বের প্রতীক নিয়া আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন যে মানুষগুলি একসময় তার মধ্যে দানবীয় গুণাবলী ছিল পশুর খাসলত যার মধ্যে ছিল সেই পশু সমতুল্য মানুষগুলিকে আল্লাহর নবী মনুষ্যত্ব শিখিয়ে দেওয়ার মাধ্যমে তারে দামি বানিয়ে দিয়েছেন হযরত মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা গল্প লেখছেন বড় সুন্দর উনি গল্প লেখছেন এক বুড়া লোক চৈত্র মাসের একদম প্রখর রৌদ্র আবার গেছে বাজারে বাজারের মধ্যে গিয়া প্রখর রৌদ্রের মধ্যে মানুষ আর মানুষ বাজার বাইরে দিন মনে করেন আমাদের বাসগাড়ির বাজারের মধ্যে মানুষ আর মানুষ থাকে সৈয়দাবাদের বাজার থাকে আমাদেরও বাজার আছে এই বাজার পাড়ের মধ্যে মানুষ যখন এমন যায় একজন আরেকজনের সাথে ধাক্কা লাগে রাস্তা দিয়ে হাঁটা চলাফেরাও করা যায় না ঠিক না বেটি এক ব্যক্তি বুড়া মানুষটা ভর দুপুরের মধ্যে লাঠি ভর করে যাইতেছে আর হাতের মধ্যে একটা কুপি কুপি চিনেননি মধ্যনগরের মানুষ তখন আর কয়দিন পরে কুপি দেখবার জন্য ঢাকা যাওয়া লাগবে এখনই বাজারে কুপি হারিকেন তালাশ করে পাওয়া যায় না ওই লোক করছে কি একটা লাঠির মধ্যে ভর করে কইরা তারপরে কি করছে কুপি দিয়া কি জানো তালাশ করতেছে এইভাবে হাঁটতেছে আর এক যুবক সামনে গেছে এই বুইয়া দিন বাজে ১২টা ১২টা সময় প্রখর রৌদ্র আর রৌদ্রের মধ্যে মানুষ জিজ বিজ করতেছে আর তুমি একটা কুপি লিয়া দিতেছে আর ওজনে কাপড়ে যদি লেগে যা তুমি এইভাবে হাঁটা চলাফেরা করতেছে কোন এত মানুষের ভিড় এই ভিড়ের মধ্যে হঠাৎ যদি এই কাপড়ের মধ্যে লাগে তাহলে তো আগুন লাগে দুর্ঘটনার শিকার হইতে পারে অতএব তুমি এমন করতেছো ব্যাপার কি কুপি আনছো কেন একটা জিনিস খুঁজতেছি তালাশ করতেছো তালাশ করতেছো ও কি তালাশ করতেছো ও একটা জিনিস তালাশ করতেছো ও তালাশ করার জন্য রৌদ্র এত বড় সূর্য আছে রৌদ্র আর এখানে ভিড়ের মধ্যে তুমি আবার কি তালাশ করতেছো মানুষ তালাশ করো মানুষ তালাশ করো কি খুঁজতেছে মানুষ খারি একদিকে সূর্যের আলো দিনের বেলা হাজার হাজার মানুষ ধাক্কায় ধাক্কায় যাইতাছে আবার কুপি নিয়ে এইভাবে ঘুরে ঘুরে বলতেছে আবার বলতেছে মানুষ তালাশ করে ব্যাপার কি তুমি মানুষ তালাশ করতেছো এইগুলি দেখো না মানুষ নজরে পড়ে না খোনা না আমি একজন মানুষ তালাশ করতেছি একজন মানুষের খুব দরকার যুবক এবার অনেকটা রাগত স্বরেই বলতেছে তোমার সামনে কি এই মানুষগুলিকে মানুষ মনে হয় না ও না না এগুলি মানুষের প্যাকেট প্যাকেটের দাম বেশি না ভিতরের দুধের দাম বেশি প্যাকেট কেউ খাইলা প্যাকেট কেউ কিনা নিব বলতেছে এগুলি মানুষ না মানুষ তালাশ করতেছি এবার জিজ্ঞাসা করতেছে মানুষ তালাশ করতেছো মানুষ কারে কয় মানুষ আবার কি এই মানুষগুলির তোমার মানুষ মনে হয় না তখন তিনি অনেকগুলো লম্বা কয়েকটা কবিতা পড়ছিলেন সবটা তো আর মনে নাই দুইটা লাইন মনে আছে তখন উনি উত্তর দিয়া বলতেছেন আদমিরা আদমিয়ত বায়দস্ত আদমিরা আদমিয়ত বায়দস্ত উদরা গর্বু নবাশদ হাই জমস্ত উদরা গর্বু নবাশদ হাই জমস্ত আদমিয়ত লহম শহম পুস্তনিস্ত আদমিয়ত লহম শহম পুস্তনিস্ত আদমিয়ত জুজর জায়ে দুস্তনিস্ত আদমিয়ত জুজর জায়ে দুস্তনিস্ত বুইরা এবার উত্তর দিয়া বলতেছে এই যুবক শুনো মানুষ তালাশ করতেছি কারণ আছে তুমি যাদেরকে মানুষ মনে করতেছো তাদের তারা আসলে মানুষ কিনা আমি আসলে সঠিকভাবে বলতে পারবো না কারণ মানুষ চেহারার দ্বারা মানুষ হয় না কথা বলতে পারার কারণে মানুষ হয় না
সুন্দর রূপ লাবণ্যের কারণে মানুষ হয় না, দেখার ক্ষমতার কারণে মানুষ হয় না। মানুষের মধ্যে জ্ঞান বিজ্ঞান দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আছে সেই জ্ঞান বিজ্ঞান থাকার দ্বারা আসলে মানুষ হয় না, বরং মানুষের মধ্যে মনুষ্যত্ব লাগবে। আদমিরা আদমিয়াত বায়াদ আসতে মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব লাগবে। যেমন ভাবে একটা লাকড়ি, এই ওদ নামক একটা লাকড়ি আছে, যে লাকড়ি তার মধ্যে যদি খুশবু থাকে এটা দামি আতর হয়ে যায়, আর যদি তার মধ্যে খুশবু না থাকে তাহলে এটা লাকড়িতে পরিণত হয়ে যায়। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে, তখন মানুষ হয়ে যাইবে। উদ গাছের মধ্যে খুশবু থাকতে হইবে, তখন দামি আতর হয়ে যাইবে। আর যে গাছের মধ্যে এমন খুশবু থাকবে না সেটা যেমন লাকড়ি হয়ে যায়। মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলেই আসলে মানুষ হয় না। আদমিয়ত আদমিয়ত লহম সহম পুস্তনি, আদমিয়ত লহম সহম পুস্তনি। মানুষ তুমি মনে করবা না একজন মানুষ তার বড় মোটা তাজা হয়ে গেছে, মানুষ হয়ে গেছি। তার শরীরের গোস্ত বেশি, মানুষ হয়ে গেছি। তার শরীরের শক্তি বেশি, মানুষ হয়ে গেছি। না না, তাকে মানুষ বলা যাইবে না, বরং যেই মানুষটা তার মধ্যে মনুষ্যত্ব অর্জন করতে পারল, যেই মানুষটা মাওলাকে আপন বানায় নিতে পারল, আল্লাহকে যারা আপন বানায় নিতে পারে সেই মানুষটা একমাত্র দামি। আল্লাহকে ছাড়া অন্য মখলুককে যে আপন বানাইল সে আসলে সত্যিকারের মানুষ হইতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহরে আপন বানাইতে পারলে মানুষ হওয়া যায়, ঠিক কিনা বলে? আর আল্লাহ আপন হইবেন কেমন? এক কথা, তোমার মধ্যে মনুষ্যত্ব চলে আসছে, তুমি মানুষ। মনুষ্যত্ব তোমার মধ্যে চলে আসমান জালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, এই একটা কথার মধ্যে মনুষ্যত্ব চলে আসছে। আল্লাহ রাসূল ফরমান, সিল মান কাতাক, তুমি মানুষ হইতে যাও ও যার সাথে তোমার ঝগড়া তার সাথে মিলে যাও। সুবহানাল্লাহ, কইবেন না না এই মধ্যনগরের মানুষ মনে এটা বলতে চায় না, কারণ কাজার লাগবো মুন্ডাতে। আল্লাহ নবী কি বলছেন জানেন? সিলমান কতাহাত, যার সাথে তোমার ঝগড়া তার সাথে তুমি মিলে যাও, এটা এটার দ্বারা তোমার মধ্যে মনুষ্যত্ব চলে আসবে, তুমি মানুষ হয়ে যাবে। কাজটা সহজ না কঠিন? হ্যাঁ, এইসব বন্ধু সাংঘাতিক কঠিন, সহজ বলতে বললেই হবে না, বাস্তবে একটু চিন্তা করে দেখুন কত কঠিন। কারণ একজন আমারে দেখলে মুখটা ফিরে রাখবো, এরপরে আমি তার এগিয়ে সালাম দিব, আসসালামু আলাইকুম চাচাজি ভালো আছেন, এই কথাটা বলা ব্যাপার আছে, এই কথাটা বলা ব্যাপার আছে। এত বড় শক্তি এত বড় ক্ষমতা সাধারণ মানুষের হয় নাই, আর যার মধ্যে এই ক্ষমতা চলে আসে সেই আল্লাহর ওলি হয়ে আসে, ঠিক কিনা বলে? আমরা মুখে মুখে অনেক কিছু বলি, বাস্তবে পারি না। এক নম্বরে আল্লাহ নবী ফরমান, সেল মান কতাত, যার সাথে ঝগড়া যার সাথে তোমার দুশ্মনী, যে তোমাকে দেখলে তোমার থেকে চেহারাটা অন্য দিকে ফিরায় নিয়ে যায়, তুমি তার সাথে বেঘরজ হইয়া অনেকটা বেশরমের মতো গিয়ে মিলে যাও, তোমার দামের কথা চিন্তা করবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তোমার দাম বাড়াই দিবেন, তুমি এই কাজ করতে পারবে। তাকওয়ার দৌলত অর্জন করো, তুমি দামি হইয়া যাইবা। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী ফরমান, ওয়াফু আম্মান জালামাক, ও যে তোমার সাথে তোমাকে তোমার জুলুম করছে তার তুমি মাফ করে দে। তোমার গত জ্বালায় দিছে, পুড়ায় দিছে, তোমার মাথায় বাড়ি দিয়া তোমার মাথা ফাটায় দিছে, যে তোমারে গালি দিল, অন্যায়ভাবে তোমাকে কষ্ট দিল, তুমি সব কষ্ট নীরবে নিবৃতে নীরবে সহ্য করবা, প্রতিবাদও করবা না, এই কাজটা আমাদের আব্বাজি করছেন, এই কাজটা আমাদের আব্বাজি কেমন করছেন? বড় মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়ায় বলতেছেন, এই শোনো, জীবনে যত মানুষ অতীতে আমাকে কষ্ট দিয়েছেন, বর্তমানে দিতেছেন, ভবিষ্যতে যারা আমাকে কষ্ট দিবেন, আমি আল্লাহর ওয়াস্তে সবাইকে মাফ করে দিছি।
আমার কারণে তোমাকে জাহান্নামে যেতে দিব না যদি এমন অবস্থা সৃষ্টি হয় যে আমাকে কষ্ট দেওয়ার কারণে তুমি জাহান্নামে যেতে হবে আমি আল্লাহর আদালতে গিয়ে দাঁড়ায় বলবো আমি নূরুল্লাহ মাফ করে দিয়েছি তারে জান্নাত দিয়ে দাও এটা হলো মানুষ দ্বিতীয় নম্বরে বলা হইতাছে আসসালামু আলাইকুম দ্বিতীয় নম্বরে বলা হইতাছে ওয়াফু আম্মান জালামাক হ্যাঁ যে তোমার এইটাই দ্বিতীয় নম্বর এক হলো ঝগড়া কাজ্জা কীর্তন বাদ দাও মিল্লা যাও তুমি মানুষ হয়ে গেল দুই নম্বর যে তোমাকে কষ্ট দিল জুলুম করলো অন্যায় করলো তুমি তাকে ক্ষমা করে দাও সহজ না কঠিন আবার কই সহজ আর যদি এত সহজ হতো কাজ্জা থামে না কেরে কত মাতবর এখানে তো আছে কিছু মাতবর আবার গুসা নিয়ে যাবে আল্লাহ ভিতরে কত মাতবর এমন আছেন যারা এইভাবে ঝগড়া জাতি সামান্য একটা কথার কারণে ঝগড়া হে আমার দিকে চোখ লাল করে চাইছে অবনাশ হে চোখ লাল করে চাইছে রাগ বুঝামু মজা আঙ্গুল উঠায় কথা বলছে আঙ্গুলটা ভাঙ্গে দিব ধমক দিয়ে কথা বলছে তার বিচারটা একদিন সে বুঝবো এ বুঝবি রে বুঝবি কই যে তুই বিমরুলের সাকের মধ্যে ইডাটা মারছে আছে না না বরং এক সময় মজলুম হয় পরে নিজেই জালেম হয়ে যায় মানুষ হওয়ার জন্য আরেকটা কাজ করতে হবে তিন নম্বরে বলতেছে ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক واحسن الى من اساء اليك বয়ান আমার মোটামুটি শেষ বলতাছে কো যে তোমার বিরাট ক্ষতি করে ফেললো তুমি তার উপকার করো যে তোমাকে বিরাট কোনো একটা ক্ষতি করলো তুমি তার উপকার করো চিন্তা করে দেখেন প্রথমে যার সাথে মনের মিল নাই দেখতারে না তার সাথে গিয়া মিলা এটাও কঠিন এর চাইতে আরো কঠিন হইতেছে কি ও জুলুম করছে মাফ করে দাও আরো কঠিন হইছে কি ও যে বিরাট ক্ষতি করে ফেলাইছে তুমি তার একটা উপকার করে দাও কত বড় কঠিন কাজ এই কাজগুলি আমাদের আব্বাজি করেছেন একবার নয় হাজার হাজার বার বারবার করেছেন একবারের কথা বলি ১৯৭১ সনের ঘটনাটাই বলি ১৯৭১ সনের মধ্যে আল্লাহর এক বন্দা যে আসলে পাকিস্তান পন্থী ছিলেন উনি আমাদের বড় মসজিদের বাসায় ওইখানে গেলেন আর এখানে সবসময় আনাগুনা করেন সবসময় ওইখানে যান আব্বাজির সাথে গিয়ে চা নাস্তা এটা সেটা আর আব্বাজি কম বেশি সবারই জানা আছে মেহমান নওয়াজ মেহমান গেলে মেহমানদারি করতেন ওই লোকের নাম জানি নাম বলবো না গিবত হয়ে যায় এক হিসেবে আর এখানে বললেও সুবিধা নেই চিনতেন না এই মানুষটা সে তখন রাজাকার আলবদর পাকিস্তান পন্থী যারা আছে তাদের বাহিনীতে গিয়ে যোগ দিছে যোগ দেওয়ার পরে এই কিছুদিনের মধ্যেই একটা ঘটনা মারাত্মক একটা ঘটনা ঘটছে আমাদের ঘরের মধ্যে খানা খাইছেন খানা খাইয়া তারপরে বাহির হয়ে গেছেন আর ওই পাকিস্তান পন্থী যারা আছে পাঞ্জাবি যারা আছে এরা সাথে গিয়া যোগ দিছে আব্বাজি বড় মসজিদ থেকে মাদ্রাসার দিকে যাইতাছে আর থানার মসজিদের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ওই লোকটা বলতাছে ইসগাদদার কো ভি না ছোড় না আবু আখলাস আছে এখানে আছেন নামটা কইলে জেনে চিনা লইব তাই না মনে ঘটনা জানে বলতাছে এই গাদদার রেও ছাইরো না তারে গুলি করে মারবা একটু আগে আমার ঘরের মধ্যে আমার আব্বাজি আম্মাজি যেখানে মধ্যে তারে খানা খাওয়াই দিছে আর একটু পরে গিয়া সেই কথা বলতে পারছে এই মানুষটার সাথে কি করা দরকার বলেন তো দেখি কই না সাফা একটা ঠিক রাখা দরকার দাঁতটি সবটি খুল্লা ফেলাই দেওয়া দরকার না কিন্তু আব্বাজি কি করলেন এই মানুষটাই একটা সময় দেখা গেছে উনি যখন দেশ স্বাধীন হইল বিরাট বিপদের মধ্যে পড়ে গেল আর এই মানুষটা তখন নিজের নাম পরিবর্তন কইরা ঢাকা ফকিরপুর গিয়া ওনার নামের আগে দিয়ে হাকিম একটা শব্দ লাগে উনি হাকিম সব হয়ে গেছেন ডাক্তারি করেন কবিরাজি করেন এই মানুষটাকে শুধু যদি আব্বাজি চুপ থাকতেন তারে যদি কোনো রকম শেল্টার না দিতেন তাহলে সেই ফকিরা ফুল থেকে ধরে আনতো তারে দিনে দুপুরে মুক্তি বাহিনী যারা আছে তারা জবাই করে ফেলত কিন্তু এই মানুষটার এই অবস্থাটা আমার এখনো চোখের সামনে ভাসে
শেষ সময়ে লোকটা অন্ধ হয়ে গেছে, শেষ সময়ে লোকটা অচল হয়ে গেছে, একটা লাঠিতে ভর করে করে আবার আরেকজনের শরীরে ভর করে করে বড় মসজিদের মধ্যে গেছে, মোটা স্বাস্থ্য রিকশা থেকে নামতে পারে না, আর আব্বাজি দৌড়ে গেছে, এই বসে বসে পড়ে গেছে। যাওয়ার পরে আব্বাজি যখন সামনে গেছে, যাওয়ার পরে আমজাদা ধইরা হাউ হাউ করে কান্না শুরু করে দিছে। আর বাকি কথাগুলি বলে না। এরপরে একটা পর্যায়ে জিজ্ঞাসা করা হয়েছে, আমরা তো তখন ছোট, যে হাউ হাউ করে কান্দে কেন? তখন পরবর্তীতে জানছি এই লোক সেই লোক যে খানা খাইয়া ঘর থেকে বের হইয়া বলছিল আব্বাজিকে গুলি করার জন্য। এই মানুষটাকে যদি বাঁচানের আল্লাহ, আল্লাহ তো সবকিছুর মালিক, ওসিলা বন্দা হিসাবে যদি কেউ হয়ে থাকে তাহলে আব্বাজির কারণে লোকটা বাঁচছে না, হয় তারা জবাই করতো, উপকার করছে না করছে না। আল্লাহ নবী ফরমান, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। বন্দা তুমি মানুষ হয়ে যাও। আল্লাহ নবী ফরমান, মানুষ হওয়ার টিপস তোমাকে আমি দিয়ে দিলাম, কয়েকটা গুণ তোমার মধ্যে অর্জন করো তুমি মানুষ হয়ে যাইবা। এক নম্বর, সিলমান কথাকা, ঝগড়া বিবাদ সব কিছু বাদ দিয়া দিবা, যার সাথে তোমার দুশ্মনী তার সাথে তুমি মিল্লা যাও। একটা মানুষ তোমাকে দেখতে পারে না, তার সাথে তোমার বন্ধুত্ব নাই দুশ্মনী আছে, তার সাথে তুমি মিলার চেষ্টা করো, কেননা তোমার বন্ধু, তার সাথে মিলার কোনো দরকার হবে না, সে এমনিতেই বন্ধু আছে। ওয়াফু আম্মান যালামাক, জুলুম যদি কেউ তোমাকে করে থাকে, তোমার প্রতি কেউ যদি অন্যায় করে থাকে, তুমি তাকে মাফ করে দাও, কারণ মাফ যদি না করো তাহলে তুমি পারলে সম পরিমাণ তুমি প্রতিশোধ দিতে পারো, অসুবিধা নাই। তোমাকে একটা কিল মারলো, ঘুষি মারলো, সম পরিমাণ কিল ঘুষি দেওয়ার অধিকার তোমার আছে, তবে তুমি কেমনে এই হিসাব করতে পারবা কি পরিমাণ কিল সে দিল? যদি তোমার একটা কিল ঘুষি তার চাইতে বেশি হয়ে যায় তখন তুমি আল্লাহর আদালতে দাঁড়ায় যাওয়া লাগবে। তার চাইতে তুমি মানুষ হয়ে দাও, এই মানুষটাকে তুমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেও। তিন নম্বরে বলতেছে, ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা, যে তোমার বিরাট একটা ক্ষতি করে দিল তারে তুমি একটা উপকার করে দিবা। মানুষ হওয়ার মতো এমন একটা গুণ তোমার মধ্যে চলে আসবে, মনুষ্যত্বের মধ্যে এই সব কিছু পড়ে, এই একটা কথা তোমার মধ্যে যদি মনুষ্যত্ব চলে আসে, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, তুমি যদি আল্লাহকে আপন বানায় নিতে পারো তাহলে সত্যিকারের তুমি মানুষ হয়ে দাও, তুমি আল্লাহর কাছে দামি হয়ে দাও। আর যদি আল্লাহকে আপন বানাইতে না পারো তাহলে তুমি কশ্চিন কালেও মানুষ হইতে পারো না। আল্লাহরে আপন বানানো এই শিক্ষাটা কোথায় হয়? মাদ্রাসার মধ্যে, ঠিক কিনা বলেন? এই শিক্ষাটা সাধারণ স্কুল কলেজের মধ্যে এই শিক্ষা দেওয়া হয় না, ওইখানে শিক্ষিত করা হয়। আর অনেক ক্ষেত্রেই দেখা যায় মানুষ শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হইতে পারছে না, আছে না নাই? অনেক মানুষ এমন রয়েছে, বাংলাদেশের মধ্যে একজন এসপি আছে, চট্টগ্রামের এসপি থাকা অবস্থায় নিজের দুইটা ছেলেকে আড়াল করে নিজের বিবিকে লুক দিয়া মারায় ফেলছে, আছে না নাই? অনেক বড় শিক্ষিত, ফার্স্ট ক্লাস অফিসার, অনেক শিক্ষিত হইতে পারছে মানুষ হইতে পারে নাই, ঠিক কিনা বলে? আর মনুষ্যত্ব শিক্ষা দেয় একমাত্র মাদ্রাসার মধ্যে, এই মাদ্রাসার মধ্যে মনুষ্যত্ব শিক্ষা দেয়, যেখানে মধ্যে একজন আলেম, একজন তালিবুল আলেম মনুষ্যত্বের জয় গান গায়, আলো সারা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয়, মনুষ্যত্বের আলো সারা দুনিয়ার মধ্যে ছড়ায় দেয়। মাদ্রাসা এই কাজটাই করতেছে, বিশেষ করে মধ্যনগর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এই কাজটাই করতেছে, ঠিক কিনা? আমরা খুশি না বেদার? এই মাদ্রাসা উন্নত হোক আমরা সবাই চাই, এই মাদ্রাসা উন্নত হইতে চাইলে আমাদেরকেও কিছু করণীয় আছে। এক নম্বর, দোয়া করা লাগবে, দোয়া করবেন তো ইনশাআল্লাহ, এক নম্বর দোয়া করতে হবে। দ্বিতীয় নম্বরে, এই মাদ্রাসার মধ্যে ছাত্র ভর্তি করাইতে হবে, আমাদের এই ছেলে মেয়ে নাতি নাতনির
ভাতিজা ভাগিনা এদেরকে এই মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার সাথে মুহাব্বতের সম্পর্ক করতে হবে, মাদ্রাসার কি জরুরত আছে না আছে এটা খেয়াল করে দেখতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বয়ান আমার শেষ, এখনি আজকের প্রধান বক্তা চলে আসবেন, তার বয়ান আমরা শেষ পর্যন্ত শুনব, রাজি আছি তো ইনশাআল্লাহ? সারাংশটা আরো একবার বলি, আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচাইতে সুন্দর বানাইছেন, রূপ আল্লাহ দান করছেন, তবে রূপের দাম বেশি না গুণের দাম বেশি? আল্লাহ বলেন তোমার মধ্যে মানবিক গুণ আনো, তোমার মধ্যে মানুষের যে গুণ আছে মনুষ্যত্ব আছে এটা নিয়ে আসো, যার মধ্যে মনুষ্যত্ব থাকবে সে দামি হয়ে যাইবে। মনুষ্যত্ব আসবে কেমনে? আল্লাহর ভয়ের দ্বারা, তাকওয়ার দ্বারা মনুষ্যত্ব ফিরে আসবে, তাকওয়ার দৌলতের দ্বারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। হযরত মাওলানা মুফতি ওলিউর রহমান বর্ণবী সাহেব, উনার আর একটা পরিচয় দিয়ে আমার বয়ান সেরে দিতেছি, উনি কে জানেন? অর্থাৎ উনি হইলেন আমাদের বড় ভাই সাহেব ফরহানের আব্বা, উনি হইলেন ফরহানের মামা, অর্থাৎ ফরহানের আম্মার আপন ফুফাতো ভাই। ফরহানরে চিনেন তো না? চিনেন না? আমাদের বড় ভাই সাহেব হযরত মাওলানা কেফায়েতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উনার বড় ছেলে ফরহান, এই ফরহান এবং আমাদের এই ফরহানের মার আপন ফুফাতো ভাই, সেই হিসাবে এই এলাকার মধ্যে উনি নতুন আসছেন, উনার একরাম করা দরকার আছে না নাই? আমাদের বিআই সাহেব, হ্যাঁ আমাদের বিআই সাহেব, এই গ্রামের বিআই সাহেব আসতেছে, অতএব আমরা তার বয়ান শুনব, বড় নুরানি নুরানি আলোচনা করেন, আমলের নিয়তে আমরা কথাগুলি শুনব। যা কিছু বললাম এই কথাগুলির উপর আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।